এই মুহূর্তে সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া ওয়েদারের লেটেস্ট আপডেট। আগামী 24 থেকে 48 ঘন্টায় ঠিক কোন কোন জেলায় আবহাওয়ার কতটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, আপনার জেলার ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সকাল থেকে কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ মেঘলা, হালকা কুয়াশাও রয়েছে। অন্যদিকে রবিবারের তুলনায় এদিন ন্যূনতম তাপমাত্রা কিছুটা বেড়েছে। মার্চের শুরুতে এই তাপমাত্রা আরও কিছুটা বাড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে, একদিকে পূর্ব বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, অন্যদিকে পশ্চিম হিমালয় অঞ্চলে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানতে চলেছে। এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে এদিন আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়, মঙ্গলবার অর্থাৎ 28 ফেব্রুয়ারি সকালের মধ্যে দার্জিলিং কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 1 মার্চ বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। এরপর একনজরে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার ওয়েদারের লেটেস্ট আপডেটে জানানো হয় আগামী 48 ঘন্টা অর্থাৎ বুধবার সকালে মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না বলেই পূর্বাভাসে জানানো হয়। এরপর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার আপডেটে জানানো হয়, এদিন সকালে দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, এছাড়াও সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ও 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 22.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। রবিবার যা ছিল 22.1 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 93%। মার্চের শুরুতেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি ছুঁতে পারে বলে আবহাওয়াবিদরা অনুমান করছেন।